আমি যদি আপনাদের জিজ্ঞেস করি টেলিফোনের আবিষ্কারককে, আপনারা সবাই বলে উঠবেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি এমন একটি ডিভাইসের আবিষ্কারক যা আজ আমরা মোবাইল রূপে মানুষের পকেটে পকেটে দেখতে পাচ্ছি। বর্তমান বিশ্বের প্রয়োজনীয়তা আর বলে বোঝানো সম্ভব নয়, তা আপনারা সকলেই জানেন। তো বিজ্ঞানের পক্ষ থেকে মানব জাতির জন্য অন্যতম সেরাই উপহার টেলিফোনের আবিষ্কারের ঘটনাটিও খুবই ইন্টারেস্টিং, যাকে ঘিরেই আজকে আমাদের মূল আয়োজন। গ্রাহাম বেল সবসময় ভাবতেন যোগাযোগের সুনির্দিষ্ট একটি ব্যবস্থা থাকা দরকার, যা মানুষের পারস্পরিক দূরত্বকে মুছে ফেলবে। যোগাযোগকে সহজতর এবং কার্যকর করার সেই থিওরি থেকেই টেলিফোন আবিষ্কারের প্রজেক্ট তার মাথায় আসে। 1876 সালের একটি ঘটনা যা গ্রাহাম বেলকে সজাগ করে তোলে। সে সময় টেলিফোনে অনেকগুলো বার্তা পাঠানো নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু টেলিফোন আবিষ্কারক কে এই নিয়ে তুমুল হইচই বাঁধে সে সময়। কারণ একই আবিষ্কারের জন্য কাজ করছিলেন তিনজন, তাতেই এত গোলমাল। যখন আবিষ্কর্তা নিয়ে এত হইচই, তখন বেল ও তার এক সহকর্মী ওয়াটসন দুজন মিলে টেলিফোন যন্ত্র আবিষ্কার নিয়ে ব্যস্ত। 1876 সালে 10ই মার্চ বিকালে রিসিভার লাগানো তারের এক প্রান্ত কানে লাগিয়ে ওয়াটসন ঘরে বসে কাজ করছিলেন। হঠাৎ শুনতে পেলেন গ্রাহাম বেলের কণ্ঠস্বর, "মিস্টার ওয়াটসন, কাম হিয়ার প্লিজ, আই ওয়ান্ট ইউ." তিনি আনন্দে ছুটে গেলেন গ্রাহাম বেলের কাছে, তাকে জড়িয়ে ধরে বললেন, "আমরা পেরেছি, আমরা সত্যি পেরেছি, আমাদের এত বছরের পরিশ্রম আজ সফল হয়েছে." তারা আর দেরি করলেন না, তাদের টেলিফোন গ্যাজেটটি সঙ্গে নিয়ে তারা চলে গেলেন ব্রাজিলের সম্রাট ড পেদ্রোর কাছে। সম্রাট তাদের সকল কথা শুনে রীতিমতো চমকে উঠলেন। পরক্ষণে বললেন, "তোমরা যা বলছো তা সুস্থ মস্তিষ্কে বলছো তো?" বেল উত্তরে বললেন, "সম্রাট, আমরা জানি আমরা কি বলছি, এবং আমরা এটাও জানি আমরা সামনে কি দেখাতে চলেছি." প্রথমে বিশ্বাস না করলেও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি কানে রিসিভার লাগিয়ে বসলেন। আর অন্য প্রান্ত থেকে গ্রাহাম বেল হ্যামলেট থেকে দুটো বিখ্যাত লাইন টেলিফোনে আবৃত করলেন, "টু বি অর নট টু বি." পরক্ষণে সম্রাট চেঁচিয়ে বললেন, "ও মাই গড, ইট স্পিকস, হাউ ক্যান ইট পসিবল?" তারপর সর্বত্র এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হলো। এই টেলিফোন দেখার জন্য মানুষের মধ্যে উপচে পড়া ভিড় পড়ল। মানুষের চোখে ও মনে বিস্ময়, এই যন্ত্রে কথা বলা ও শোনা যায়। তাদের ধারণাতেই ছিল না তারা ভবিষ্যতের কত বড় প্রযুক্তির সাথে সাক্ষাৎ করছে। সে সময়কার বৈজ্ঞানিক চিন্তাধারণাকে প্রায় বদলে দিয়েছিল এই আবিষ্কার। বর্তমানে যেখানে আমরা ফোনের ওপর এতটা নির্ভরশীল, যেটি আমাদের দৈনন্দিন যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম, ভাবতেই অবাক লাগে এই ফোনেরই প্রথম ধ্বনি ও শব্দ ছিল, "মিস্টার ওয়াটসন, কাম হিয়ার প্লিজ, আই ওয়ান্ট ইউ," যা এর আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল বলেছিলেন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এমনই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমাদের আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো রহস্য এবং রোমাঞ্চে।